আজকের ক্লাসে আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশকে কে কেন্দ্র করে এবিটিএ টেস্ট পেপারের বাংলার প্রশ্নপত্রের সমাধান করব তো তার মধ্যে আজকে আমরা একশো শুরু করব একশো দেশের লোককে বাঁচানো যায় না কারণ যে অন্য পাওয়া যাচ্ছে সে অন্য কারো না কারো পেটে যাবে খুবই অদ্ভুত কথা অদ্ভুত কথাটি হল বড় পেশমার বিয়ে হয়নি বুড়ির দেহের দক্ষণ নিতে হিন্দু মুসলমান জনতা যে বস্তু হাতে তুলে নিয়েছিল মারাত্মক অস্ত্র শস্ত্র মৃত্যুঞ্জয় তার মাইনে যে অংশ রিলিফ ফান্ডে দান করার জন্য নিখিলকে দিতে চেয়েছিল সমস্ত মাইনের অন্য লক্ষ্মী কথা বলতো উৎসবের ঠাকুমা আমি দেখি কবি কবি তুলে আনতে চেয়েছেন গাছ একটি তারা এখন আকাশে রয়েছে তারাটি কবির মনে হয়েছে পারাগার বাসর ঘরের মেয়েটির মতো কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মোরা শহর অসুখ হাঁ করে কেবল সবুজ খায় তার ফলে তার একটা কোশ্চেন রয়ে গেছে কালিনা সেন পেশায় ছিলেন প্রোমটার শহর অসুখ হাঁ করে কেবল সবুজ খায় তার ফলে সবুজের অনটন ঘটে আমি তা পারিনি এখানে আমি হলো কবি স্বয়ং হেড স্কুলে প্রোমো আমাকে প্রমোশন দেনি কারণ সংস্কৃত তেরো পেয়েছিলেন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম বক্তাকে বৌদি স্পেনের ফ্লিপ কেঁদেছিল খুব কখন আর মারা ডুবে গেলে মর্দানা শুনেই ছুটে গেল কোথায় বলিকান্দ্রের কাছে আজ সারারাত্রি ঘুমাবো না বলেছিল সোজা বানুকে বিবাহ নাটকে শোভাযাত্রার লোকেরা যার জন্য দাবি করেছিল চাল ও কাপড় প বর্গের ধ্বনিগুলি মুখ যে স্থান স্পর্শ করে উচ্চারিত হয় ওষ্ঠ শৈলী শব্দের অর্থ কৌশল রচনারীতি কৌশল রচনারীতি কয়েকটা উত্তর হবে শৈলী শব্দের অর্থ রচনারীতি ঢপ কীর্তনে ঢপ শব্দের অর্থ সুষ্ঠ সৌষ্ঠব সম্পন্ন যেখানকার চিত্রকরদের আগমন ও প্রাধান্যের কারণে মুর্শিদাবাদের চিত্রকলার রীতিতে লক্ষণীয় পরিবর্তন সৃষ্টি হয় সেটা কি লখনৌ সাহিত্যিক বনপুলতার শিক্ষক বনভেরি মুখোপাধ্যায়ের স্মৃতি তুলে ধরেছেন যে উপন্যাসে অগ্নিশ্বর পরবর্তী পেজ একশো সাতষট্টি পেজ নম্বর একশো সাতষট্টি কোয়েশ্চেন নম্বর ওয়ান এমসি মানিক বন্ধ বন্দ্যোপাধ্যায়ের পুত্রী দত্ত নাম ছিল প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব বড় ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা সৈয়দ মুস্তাফা সিরাজের ছদ্মনাম ছিল এবলিস বুড়িকে হরিবল বলতে শুনেছিল নকরি না পেয়ে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চারিদিকে পেয়ারা নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ পথে দুধারে ছায়া ফেলে দেবদারুদ দীর্ঘ রহস্য জেমে নিখোঁজ ছিন্ন তাকে পাওয়া গিয়েছিল জঙ্গলে তার নাকি দারুণ বক্স অফিস কিসের হাসির নাটকে রজনীবাবু অনেক তো বয়স হলো রজনীর বয়স আটষট্টি বছর তার চেহারা কম কথা হয় যার কথা বলা হয়েছে শাহনাজ ঔরঙ্গজীব মোহাম্মদ বক্তিয়ার কার কথা বলাচ্ছে মোহাম্মদ ঔরঙ্গজীব বলেছিল আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এরকম একটা লাইন ছিল তার চেহারা হুম বড্ড কম কথা হয় শাহনাজ জাসমান সিং কিছু একটা ওয়ার্ড ছিল টেক্সটে উত্তরটা শাহনাজি হওয়াটাই উচিত মোহাম্মদ কি করা হবে মোহাম্মদ তো ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব আর মহম্মদ মোহাম্মদে থেকে সৌমজোতার ছেলেকে বলছিল মোহাম্মদ সাহানা লব সিনে যে বাদ্যযন্ত্রের কথা বহরে ছিল হারমোনিয়াম বাঙালিরা শুনি যাত বলেছেন বল ভাই সিধে স্টেজ পর চলে যাও যাকে স্টেজের পর চলে আসতে বলেছে কালীনাথকে সরি উত্তর তাই তো না আছে তো রামব্রিজকে এ রামব্রিজ সিধে স্টেজ পর চলে যাও এরকম লাইন ছিল রামব্রিজকে গলদে নিপাত করেছিল সিজা সেই শহর দিয়ে খিদে দিয়ে কাতর কয়েদিন ট্রেন হতে পারে না কারণ পাঞ্জা সাহেবের গুরু নক মর্দানা তেষ্টা মিটিয়েছিলেন ঘুম চাঁদ ঝিকিমিকি তারা গানটি গিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় মধ্যযুগের সন্তান ছবিটির ষষ্ঠা বিনোদ বিহারী মুখোপাধ্যায় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক প্রশান্ত চন্দ্র মহলার বিশ বর্ণলোভ রাষ্ট্রবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল শতাব্দী গড়ার দিকে এরোপ্লেন থেকে প্লেন টেলিফ্লেন থেকে ফ্লেন ফোন এটা কী হয়েছে ক্লিপিংস পরে পেজ ওয়ান এইট ওয়ান মেজো আর ছোটোর জন্য বারো মাস যে চালানো নয় পদ্মজালি যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের উৎসবকে বড় উতলা করে কি পুটন্ত ভাতের গন্ধ এক সময় দাগি ডাকা ছিল নিবারণ বাগতি ভাত খাবে কাজ করবে কথা বলেছিল বড় পিস বামুন ঠাকুর সঠিক উত্তর হবে বামন ঠাকুর মেঘ মেঘমদির মৌহাদেশ আছে অনেক অনেক দূরে জানিলাম এই জগৎ স্বপ্ন নয় সবুজ সকাল ভেজা রে তাই বলি গাছ তুলে কবি গাছ তুলতে বলেছেন বাগানে আরমারা ডুবে গেলে খেঁদেছিলেন ফিলিপ স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হল ট্রেনটাকে থামানোর কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকর বলেছেন ইসেটিক মডেল সেই টাকায় তিনি এনেকে নিজেই আজকে মত গিলে পড়েছেন তিনি হলেন রামব্রিজ রজনীকান্ত থিয়েটার আসলে আগে চাকরি করতেন তার থিয়েটারে আসেন পঁয়তাল্লিশ বছর হ্যাঁ হ্যাঁ সমুদা আপনি হন যা হওয়ার কথা বলা হয়েছে নায়ক আরে গেল কোথায় লোকটা লোকটি হলো রামব্রিজ আর কাবুকি থিয়েটার ছিল জাপানে বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য সুনয়নী দেবী অঙ্কিত বিখ্যাত চিত্র মা মাজসদা দিব্যেন্দু বড়ুয়া যুক্ত যে সাথে দাবা উষ্মধনীতি হল কালবসা যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন হলে তাকে বলে উপসর্গ নেক্সট পেজ পেজ নম্বর একশো বিরানব্বই নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতি অলস প্রকৃতির লোক সম্ভুবিত্র অমর গাঙ্গুলি যে নাট্যদলের সদস্য ছিলেন তার নাম বহুরূপী রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করছেন পঁয়তাল্লিশ বছর শিকার কবিতার মূল কাব্যগ্রন্থের নাম মহাপৃথিবী হা পাখ্রায় গানের জন্ম দেন রাম গঙ্গা নারায়ণ নস্কর লক্ষ্মীকান্ত বিশ্বাস গঙ্গা নারায়ণ লক্ষ্মীকান্ত বিশ্বাস বুড়ির দেহ দেখে গ্রামের লোকেরা সর্বপ্রথম খবর দিয়েছিল চৌকিদারকে চোখের জলটা তাদের জন্য চোখের জলটা সাহেবের অধিবাসীদের জন্য চোখের জলটা তাদের জন্য পাঞ্জাসাহেব হ্যাঁ পাঞ্জাসেবের লোকজন অধিবাসীদের জন্য তারা থাকতো তারা থাকতো কোন বাসায় তারা হলো যারা লিমা বানিয়েছিল পথিক তুলসী তুলসিলাহরি রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটার থেকে চাকরি করতেন পুলিশে যা পারি কেবল সেই কবিতায় যে কবিতায় জাগে কবির বিবেক গ্রেট বেঙ্গল সার্কাস গঠন করেন গ্রেট বেঙ্গল সার্কাস গঠন নবগোপাল মিত্র কোশ্চেন তার আর কোথাও তার আসার কথা উঠে না কার সেজ ছেলে চোখ তো সবুজ চাই দেহ চাই সবুজ বাগান যেটি ফলিত যে ভাষাবিজ্ঞান অন্তর্ভুক্ত নয় সেটি হলো ধ্বনি বিজ্ঞান মৃত্যুঞ্জয় সাধারণত সাধারণবর্তী অফিসে যায় ট্রামে ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন অবনির্দ রাজা রথারণম নাটকের অর্থ হলো রাজা রথে আরোণ করার ভঙ্গি করলে লাইস ওয়াটে ওয়াকিং শ্যারো যে নাটকের অংশ ম্যাকবেদ ভাত গল্পে যজ্ঞের জন্য বালি আনতে হবে শ্মশান থেকে ধোঁয়ার বঙ্কি মিশেস বলতে বোঝানো হয়েছে নাগরিক জীবনের দূষিত পরিবেশকে শাসাঘাতল একটি অবিভাজ্য ধ্বনি পরে পেজ পেজ নম্বর দুশো চার দূরদর্শী লোক ছিলেন কনক পানি চালের ভাত খান বড় পৌষ বাদলা বাদলা সম্পর্কে বচনটি হলো ডাকপুরুষের বান্দা মানুষ হলেন করিমপুরাজি অন্ন হলো মানব কি বক্তাকে উৎসবে ঠাকুমা কবি রবীন্দ্রনাথ দৃষ্টিতে সত্যের স্বরূপ কেমন কঠিন আমার ক্লান্তির উপরে ঝরুক মুহুয়া আমি তো চললাম বক্তাকে শম্ভু আমি তো চললাম বক্তাকে শম্ভু আবার দেখা হয় কি না শম্ভু রাজনীতি বড়কূট কে বলেছে বক্তাকে রাজনীতি বরকুট কথাটা কে বলেছিলেন ঔরঙ্গজেব বলেছিল পুত্র রাজনীতি বরকুট আইজেন যে দেশীয় চিত্র পরিচালক রুশ রজনীকান্তের বয়স কত রজনীকান্তের বয়স কত আটষট্টি বছর যারা বলেন আট্টবিন একটি পবিত্র শিল্প তারা সব গাদা হ্যাঁ শম্ভুদা আপনিই হন কী হওয়ার কথা বলেছে নায়ক চরিত্র সাত দরজা হলো শহর হলো টিপস বলিকান্ধারী মর্দনকে ফেরত পাঠাই তিনবার পট শব্দের অর্থ চিত্র বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্র বিদ্যাপতি তো প্লেব্যাক ইউজ হয়ে গেছে পথে হলো দুদি রমিন ছবি হবে না তাহলে বিল্লমঙ্গল আর মধ্যে কোনটা হবে আলোমারা হচ্ছে ভারতীয় আর বাংলা হচ্ছে বিল্লমঙ্গল সঠিক উত্তর হবে বিল্লমঙ্গল বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্র বিল্লমঙ্গল টিভি টেবিল টেনিস শহর সেই সেই কবিতায় কবিতায় যা জাগে বিবেক ভোরের জন্য অপেক্ষা করছিল বাদামি হরিণ তুলনামূলক ভাস্কর্যের সূচনা করেছিলেন উইলিয়াম নেই উইলিয়াম জোনস উত্তর হবে আজকের ক্লাস এই পর্যন্ত ফিরে আসবো অন্য কোনো ক্লাস নিয়ে তো তখন সঙ্গে থেকে স্টেট